হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে যেই টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে শিবা ইউনো। প্লাস এখানে আপনারা হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন, আর এই অ্যাডপটা খুবই ভালো। লাইক, কমেন্ট আর পোস্টের মাধ্যমে ইনকাম, আর ফলো দিবেন, ফলো দিলেও আপনাদের ইনকাম। সো কেউ মিস করবেন না, ডোন্ট মিস। সো এটাতে ফার্স্ট অফ অল তো বলেই দিছি, এই ভয়েসটা শুনে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন, খুবই ইজি। হ্যাঁ, তো তারপরে যেটা শিবা ইউনোর একটা নিউজ বের হয়ে আসছে তো দেখাবো। এক্সক্লুসিভ অ্যাম্বুলেন্স সার্ভিস ইন তুর্কি, হ্যাঁ, অ্যাকসেপ্ট শিবা ইউনো অ্যাজ পেমেন্ট। তো তুর্কিতে একটা হচ্ছে অ্যাম্বুলেন্স আছে, মানে বড় কোম্পানি আর কি। তো ওই কোম্পানিটা হচ্ছে শিবা ইউনোকে পেমেন্ট হিসাবে অ্যাকসেপ্ট করছে। যাই হোক, শিবা ইউনো হোল্ডারদের জন্য খুবই ভালো একটা নিউজ। সো এটা সম্পর্কে বিস্তারিত জানতে আপনারা হচ্ছে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, ওখান থেকে আরও ভালো করে পড়ে নেবেন। তো এখানে আর একটা নিউজ যেটা বের হয়ে আসছে, মনোরো যেই ইটা আছে ওখানে হচ্ছে আপনারা ই করলে, যাই হোক, মানে এই XMR এই কয়েনটা 8% ই হতে পারে, অতটা শিওর না, বাট নিউজটা বের করছে কত দূর ভালো না, কারণ মার্কেট যখন ডিপে থাকে তখন হচ্ছে যতই ভালো নিউজ আসুক মার্কেটের ভিতর কোনো প্রভাব পড়বে না, মানে ভালো কোনো কিছুই হবে না। সো আমরা যদি এখন শিবা ইউনোর একটু চার্ট দেখব কী অবস্থা, আর বিটকয়েনের একটু চার্ট দেখব। তো গাইস, স্ট্রং সাপোর্ট হচ্ছে আমাদের জন্য হচ্ছে 37,000। সো 37,000 অবধি আসার পরে কিন্তু মার্কেট আবার ফির উপর দিকে যাওয়া শুরু করে। সো আমি 37,000কে স্ট্রং সাপোর্ট জন্য দেখতেছি না, কারণ খুব একটা হার্ড না। সো 38,000 আমার কাছে মেন সাপোর্ট জোন মনে হয়, স্ট্রং একটা সাপোর্ট জোন। সো ওখানে কালকে ওখান থেকে ব্রেক আউট নিয়ে নাই দেখতে পাচ্ছেন। তো এটা বিটিসি যদি দেখেন এইভাবে চলতে থাকে তাহলে মার্কেট এইভাবেই থাকবে। বিটিসি যখন হাইপ হবে তখন সব কয়েনই হাইপ হবে। তো শিবা ইউনোর যদি চার্ট দেখি তো গাইস দেখতেই পাচ্ছেন একই কন্ডিশন, বিটিসিরও যেরকম কন্ডিশন শিবা ইউনোর চার্টেরও কিন্তু একই কন্ডিশন, কোনো ই নাই, ভুল নাই। বিটিসিও যেভাবে নাম ছিল ধাক করে শিবা ইউনো ঠিক সেইভাবেই নামে, আবার বিটিসি যেভাবে উঠেছে শিবা ইউনো ঠিক সেইভাবে উঠছে, দেখতে পাচ্ছেন কতটা কারেকশান থাকলে এরকম হতে পারে। সো যারা হোল্ডে আছেন অবশ্যই একে হোল্ড করতে হবে যতদিন অবধি বিটিসি না ওঠে। সো আপনারা চাইলে শিবা ইউনো যারা নতুন ইউজার আছেন, বাই করতে চাচ্ছেন, তারা এই সাপোর্ট জন্য বাই করতে পারেন, কারণ এর থেকে নিচে নাও আসতে পারে শিবা ইউনো। সো ডোন্ট মিস। আমরা দেখছি যে পাম্প করার পরে 21-এর নিচে আর নামেনি মার্কেট, সর্বলাস্ট 21। তো এই 87 খুব ভালো একটা স্ট্রং সাপোর্ট জোন। সো আপনারা চাইলে বাই করতে পারেন অ্যান্ড হোল্ড করতে পারেন শিবা ইউনো। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মার্কেটিং ও এয়ারড্রপের সকল প্রকার আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন দাবায় দিবেন। বেল আইকন দাবানোর ফলে যেটা হবে, আমাদের ভিডিও আপনাদের নোটিফিকেশনে সবার আগে পৌঁছে যাবে। তো বন্ধুরা, ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।